ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ক্লাব ফুটবলের ফ্রেন্ডলি ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও চেলসি এই ম্যাচে কাতালান ক্লাবটিকে দুই এক গোলে পরাজিত করেছে ইংলিশ জায়ান্টরা মেসিবিহীন বার্সার আক্রমণ ভাগে আজ নেতৃত্ব দিয়েছেন অ্যান্টনি গ্রেজম্যান ওসমান দ্যামবেলেরা জাপানে অনুষ্ঠিত হওয়া এই ম্যাচের শুরুতেই গোল খেয়ে পিছিয়ে যায় বার্সা ম্যাচের চৌত্রিশতম মিনিটের শুরুতে চেলসিকে এগিয়ে দিয়েছেন আব্রাহাম এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে চ্যালসি আক্রমণের সমান আধিপত্য দেখিয়েছে দুই দলই তবে বল দখলে বেশি ছিল বার্সেলোনার ম্যাচের দ্বিতীয়ার্ধে একাশীতম মিনিটে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পেয়েছে চেলসি দলের লাইন দুই শূন্য করেছেন ব্র্যাকলে এরপর ম্যাচের নির্ধারিত নব্বই মিনিট পর অতিরিক্ত মিনিটে ব্যবধান কমিয়েছে বার্সা এ সময় গোল করে দলের ব্যবধান কমিয়েছেন ইভেন রাকেটিচ। ব্রাজিলিয়ান তরুণ মালকোমের অ্যাসিস থেকে গোলটি করেছেন তিনি তবে শেষ রক্ষা হয়নি বার্সার চেলসির কাছে দুই এক গোলে পরাজয় বরণ করে নিতে হয়েছে তাদের